আসসালাম আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই ভিউয়ার্স এই ভিডিওর আলোচনার বিষয় ক্যাপ মার্জিনে রিসেশন তৈরি হলে করণীয় সম্পর্কে তো ভিউয়ার্স আলোচনা শুরু করছি ভিডিওটি দেখতে থাকুন ভিউয়ার্স আপনারা স্ক্রিনে যে ছবিটি দেখতে পাচ্ছেন এখানে মূলত দুটি দাঁতে ক্যাপ করা হয়েছে এখানে যে দাঁতটি দেখতে পাচ্ছেন এটি নর্মাল দাঁতের উপরে রুট ক্যানাল ট্রিটমেন্ট করে এখানে ক্যাপ করা হয়েছে এবং এটি এখানে কোনো দাঁত নাই এটি সরাসরি ইমপ্লান্ট ট্রিটমেন্ট করে সেখানে ক্যাপ করা হয়েছে তো ভিওয়ার্স এখানে যে দুটি দাঁতে এখানে ক্যাপ করা হয়েছে দেখতে পাচ্ছেন দেখে মনে হচ্ছে না যে এই দুইটি ক্যাপ করা দাঁত আর সেটিংটাও অনেক ভালো এবং সুন্দর হয়েছে মূলত যে কোনো দাঁতের সেটিংটা ঠিক এমনই হওয়া উচিত ভিওয়ার্স এখানেও আপনারা দেখতে পাচ্ছেন সামনের দিকের একটি দাঁতে এখানে ক্যাপ করা হয়েছে তো এই ক্যাপের সেটিংটাও অনেক ভালো এবং সুন্দর হয়েছে দেখে বোঝাই যাচ্ছে না যে দাঁতটি ক্যাপ করা মূলত ক্যাপের সেটিংটি যদি এমন হয়ে থাকে তাহলেই খুব ভালো হয় এই ধরনের ক্যাপে কোনো ধরনের ত্রুটি নাই দেখতেই পাচ্ছেন দেখে মনে হচ্ছে যে মাড়ির ভিতর থেকেই অরিজিনাল দাঁতটি মনে হয় বেরিয়ে আসছে আর ক্যাপের সেটিংটা মূলত এমন হওয়া উচিত ভিউয়ার্স কিন্তু কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে ক্যাপ করার কয়েক বছর পরে বা ছয় মাস এক বছর পরে অনেকের এ ধরনের সমস্যা তৈরি হয় যেমন যে দাঁতটিতে ক্যাপ করা হয় সে দাঁতের গোড়ার দিকে এ ধরনের রিসেশন তৈরি হয় এখানে দেখতে পাচ্ছেন যে ক্যাপ যখন করা হয়েছিল তখন হয়তো এমন ছিল না ক্যাপ করার ছয় মাস এক বছর পরে গিয়ে এমন রিসেশনের তৈরি হয়েছে আর অনেকের ক্ষেত্রে এমনটি হয়ে থাকে যারা সঠিক নিয়মে ব্রাশ করতে জানেন না তাদের ক্ষেত্রেই এমনটি বেশি হয়ে থাকে তো ভিওয়ার্স এটিকে বলা হয় ক্যাপের মার্জিন রিসেশন তো এই ধরনের রিসেশন হওয়ার ফলে দাঁতের সমস্যা তৈরি হয় এখানে যে আপনারা ক্যাপটি পরা করানো দেখতে পাচ্ছেন এখানে দেখুন যে ক্যাপটি ভালোভাবে কিন্তু এখানে সেটিং হয়নি এটি সামনের দাঁতের একটি ক্যাব তো এখানে দেখলেই বোঝা যাচ্ছে যে ক্যাপটি ভালোভাবে সেটিং হয়নি আর এভাবে যদি সেটিং না হয়ে থাকে দাঁত যদি পুরোপুরি ক্যাপের মধ্যে না থাকে তাহলে সেই ফাঁকা অংশ ধীরে ধীরে নষ্ট হতে থাকে ভিউয়ার্স এখানে যে ছবিটি আপনারা দেখতে পাচ্ছেন এটি মূলত এই দাঁতে ঠিক এমনভাবে ফাঁকা থাকার কারণেই দাঁতের ধীরে ধীরে দাঁতের অংশ কালো হয়ে যাচ্ছে এবং ধীরে ধীরে এটি নষ্ট হয়ে যাচ্ছে আর এমন অবস্থায় চলতে থাকলে যে কোনো সময় এ ধরনের দাঁত পচে গিয়ে ভেঙে যেতে পারে তাই ভিউয়ার্স এ ধরনের ক্যাপ মার্জিন যদি শর্ট থাকে তাহলে আপনাকে ব্যবস্থা নিতে হবে ভিওয়ার্স যদি এমনটি হয়ে থাকে আপনার কোনো দাঁতে আগে পরে ক্যাপ করা রয়েছে সে দাঁতের যদি এমনটি হয়ে থাকে যত দ্রুত সম্ভব সে দাঁতটির একটা ব্যবস্থা করুন দাঁতের ডাক্তারের কাছে গিয়ে এমন অবস্থায় ফিলিং করানো যায় অথবা যদি খুব বেশি সমস্যা হয়ে থাকে তাহলে ক্যাপটি চেঞ্জ করে নিতে হবে যদি তা না করে থাকেন তাহলে এ ধরনের ফাঁকা থাকার কারণে সেখানে খুব সহজে খাদ্যকোনা আটকে থাকে বা খাবার জমতে পারে আর যখনই সেখানে খাবার জমা শুরু করবে তখনই ধীরে ধীরে সে জায়গাটি কালো হয়ে যেতে থাকবে এবং দাঁত অনেক বেশি দুর্বল হয়ে যেতে থাকবে আর এমন দুর্বল হয়ে যাওয়ার কারণে সেই রুট ক্যানেল ট্রিটমেন্ট করে ক্যাপ করা দাঁতটি আপনার সামান্য চাপে কিন্তু ভেঙে যেতে পারে রুট ক্যানেল চিকিৎসা একটি ব্যয়বহুল চিকিৎসা এত ব্যয়বহুল চিকিৎসা করার পরেও আপনি নিশ্চয়ই চাইবেন না যে আপনার দাঁতটি পরবর্তীতে আবারও সমস্যা হোক যদি তা না চান তাহলে যদি কোনো দাঁতের ক্যাপ করা দাঁতের এ ধরনের রিসেশন তৈরি হয় তাহলে হয় দাঁতটি আপনি হয় আপনি ক্যাপটি চেঞ্জ করিয়ে নিতে পারেন অথবা যদি সেখানে ফিলিং দেওয়ার মতো অবস্থা থাকে বা পুটিং করে রাখার মতো অবস্থা থাকে তাহলে আপনি পুটিং করিয়ে নিতে পারেন তবে এ ধরনের এ ধরনের জোনে বা অঞ্চলে আপনার ফিলিং করার তা খুব বেশি দিন স্থায়ী থাকে না ভিহার্স এখানে দেখতে পাচ্ছেন যে দুটি দাঁত এখানে ক্যাপ করা হয়েছে আর এই দুটি দাঁতে কিন্তু রিসেশন তৈরি হয়েছে রিসেশন শব্দের অর্থ যথাস্থান থেকে মাংস সরে যাওয়া বা মাড়ি সরে যাওয়া যেমনটি এখানে ঘটছে ভিহার্স এখানে দুটি দাঁতেই কিন্তু ক্যাপ করা হয়েছে ক্যাপ করার পরেও কিন্তু দেখুন যে এখানে কিছুটা অংশ ফাঁকা থেকে গেছে তো এমন ফাঁকা থাকার কারণে দাঁত ধীরে ধীরে কালো হয়ে যেতে থাকে নষ্ট হয়ে যেতে থাকে তো যদি এমন থাকে তাহলেই আপনি শুধুমাত্র এ ধরনের সমস্যায় পড়তে পারেন তো এ ধরনের সমস্যার জন্য আপনি পুনরায় ডাক্তারের কাছে যান ডাক্তারের কাছে গেলে যদি সেখানে ফিলিং করার মতো অবস্থা থাকে তাহলে আপনি ফিলিং করায় নিতে পারেন অথবা ক্যাপটি পুরোপুরিভাবে পরিবর্তন করে নিতে পারেন তাহলে আর এ ধরনের সমস্যা হবে না আর এভাবে রেখে দিলে আপনার সেখানে খাবার জমতে জমতে এক পর্যায়ে গিয়ে দাঁতটি আপনার ভেঙে যেতে পারে তো ভিওয়ার্স ভিডিওর আলোচনা এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন আর চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন দাঁত সম্পর্কে জানার জন্য সবাই ভালো থাকবেন আলাইকুম